আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। বিগ ব্রেকিং, ম্যান্টন মাশরাফি ও অধিনায়ক তামিমের চাওয়াতে বিশ্বকাপ দলে মাহমুদুল্লাহ রিয়াদ। সৌম্যের জোড়া উইকেট, মেহেদির ব্যাটিং ঝড়ে জিতল বাংলাদেশ। এদিকে বাংলাদেশ দলে দুঃসংবাদ, হাঁটুর ইঞ্জুরির কারণে পুরো আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন এবাদত হোসেন। নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। রশিদ মুজিবদের সামলানোর উপায় জানিয়ে দিলেন বাংলাদেশের সহকারী কোচ পোথাস। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। মাহমুদুল্লাহ রিয়াদকে বাংলাদেশ দলে কেন দরকার? নীরবে নিজের কাজ করে যেতেন বলে আখ্যা পেয়েছিলেন সাইলেন্ট কিলার। সেই সাইলেন্ট কিলার নীরবেই চলে গেছেন পাদপ্রদীপের আলোর বাইরে। কিন্তু রিয়াদকে ছাড়া বাংলাদেশ দল কেমন আছে? বিশ্বকাপে রিয়াদকে ফেরানোর দাবি কেন উঠেছে? রিয়াদকে আদৌ কতটা দরকার বিশ্বকাপ ও এশিয়া কাপের দলে? বাংলাদেশের ক্রিকেটে সিনিয়র ক্রিকেটারদের অবদান বলে শেষ করা যাবে না। বিশ্ব ক্রিকেটে দলটা যখন হামাগুড়ি দিত তখন তাদের হাত ধরেই টাইগাররা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এখন দেশের ক্রিকেট সমৃদ্ধ, তাই পঞ্চপাণ্ডবের গুরুত্ব হয়তো ততটা বোঝা যায় না। তাই বলে মাহমুদুল্লাহ রিয়াদরা কি বাতিলের খাতায় চলে গেছেন? মোটেও না। কঠিন পরিস্থিতিতে রিয়াদদের মতো অভিজ্ঞরা দলের হাল না ধরলে দলের অবস্থা কতটা শোচনীয় হয়, পরাজয়ের ব্যবধানটা কতটা বড় হয়, ব্যর্থতা কতটা লজ্জাজনক হয় তা দেখতে তো এখন আর আতসী কাঁচের প্রয়োজন নেই। আফগানিস্তান চোখে আঙ্গুল দিয়ে তা দেখিয়ে দিয়েছে। রিয়াদকে ছাড়া বাংলাদেশ দল খেলেছে নিজেদের তৃতীয় সিরিজ। আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ চলছে, সেখানে পরাজয় ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে। আর এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি হোম ও একটি অ্যাওয়ে সিরিজ খেলেছে। এই তিন সিরিজে রিয়াদের বিকল্প হিসেবে তিনজনকে দেখা গেছে। আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের প্রথম দুই ম্যাচে 7 নম্বরে ব্যাট হাতে নেমেছেন আফিফ হোসেন ধ্রুভ, যিনি প্রথম ম্যাচে 8 বলে 4 রান করে ফেরেন সাজঘরে, আর দ্বিতীয় ম্যাচে হয়েছেন গোল্ডেন ডাকের শিকার। ইংল্যান্ডের চ্যামসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে আইসিসি ওয়ানডে সুপার লিগের সিরিজে 7 নম্বরে দেখা গেছে মেহেদী হাসান মিরাজকে। মিরাজ ব্যাট হাতে ভালোই করেছিলেন। প্রথম ওয়ানডেতে 34 বলে 27, দ্বিতীয় ওয়ানডেতে 12 বলে 19, তৃতীয় ওয়ানডেতে 39 বলে 37। তার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে আস্থা রাখা হয়েছিল ইয়াসির আলী চৌধুরীর উপর। প্রথম ওয়ানডেতে তিনি 10 বলে করেন 17 রান, দ্বিতীয় ওয়ানডেতে 7 বলে 7, তৃতীয় ওয়ানডেতে ব্যাট করার সুযোগ পাননি। ইয়াসিরের পারফরমেন্সে টিম ম্যানেজমেন্ট সন্তুষ্ট হতে পারেনি, শেষমেশ ক্রুশাল মোমেন্টে দল থেকেই বাদ পড়েছেন। আফিফ যেভাবে খেলছেন তাতে আপাতত সন্তুষ্টির কোনো কারণই নেই, বরং আফগানদের কাছে 2 ওয়ানডে হার কিংবা প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হারের দায় অনেকাংশে বর্তায় তার কাঁধে। ভালো করেছেন মিরাজ, যাকে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে বাংলাদেশ তখনই গণ্য করে যখন একাদশে বোলার থাকেন মিরাজ সহ 6 জন। বিশ্বকাপে বাংলাদেশ দুটি কাজ করতে পারে। এক, যদি একাদশ 6 বোলার নিয়ে সাজানো হয় তাহলে মিরাজকে সপ্তম ব্যাটার হিসেবে ব্যবহার করা, আর 5 বোলার নিয়ে খেললে সপ্তম ব্যাটার হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদকে ব্যবহার করা। কিন্তু ইয়াসির আফিফরা থাকতে রিয়াদকেই কেন? এই ব্যাখ্যা মিলবে রিয়াদের সর্বশেষ পারফরমেন্সগুলোর দিকে তাকালে। শুরু করা যাক দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে, যেখানে বাংলাদেশ ওয়ানডে সিরিজে পেয়েছিল ঐতিহাসিক জয়। সেই সিরিজের প্রথম ম্যাচে 17 বলে 25 রান করেন রিয়াদ, দ্বিতীয় ম্যাচে 44 বলে করেন 25 রান। সেদিন গোটা দলের অবস্থাই বাজে ছিল, পরের ম্যাচে আর ব্যাট করতে নামতে হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে 3টি ম্যাচই জিতেছিল টাইগাররা। প্রথম ওয়ানডেতে 69 বলে 41 রান করে রিয়াদ ছিলেন অপরাজিত। স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু রিয়াদ যখন জয় নিয়ে মাঠ ছাড়েন তখনও 55 বল আর 6 উইকেট হাতে আছে, অর্থাৎ দ্রুত খেলার তাড়া ছিল না। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করতে হয়নি, তৃতীয় ম্যাচে 61 বলে 26 রান করেন। স্ট্রাইক রেট নিয়ে হয়তো আবারও প্রশ্ন উঠবে, কিন্তু সেই ম্যাচেও দল জিতেছিল। জিম্বাবুয়েতে অ্যাওয়ে সিরিজ হার বরণ করে বাংলাদেশ, তবে সেই সিরিজে রিয়াদ ছিলেন উজ্জ্বল। প্রথম ম্যাচে 12 বলে 20 রানের ক্যামিও, 166 স্ট্রাইক রেট, যা দলের পক্ষে সর্বোচ্চ। দ্বিতীয় ওয়ানডেতে 84 বলে 80 রান করে অপরাজিত, যে ইনিংসে ভর করে দল পায় 290 রানের বড় পুঁজি। শেষ ম্যাচে 69 বলে 39 রান আসে রিয়াদের ব্যাট থেকে। আবারও স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলতে পারেন অনেকে, কিন্তু সেই ম্যাচেই দল পেয়েছিল সিরিজের একমাত্র জয়।
তাও 256 রানের পুঁজি নিয়ে 105 রানের বিশাল জয়। ভারতের বিপক্ষে হোম সিরিজের প্রথম ম্যাচে রিয়াদ মলিন ছিলেন, সেদিন 14 রান করতে মোকাবেলা করতে হয় 35 বল। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে প্রবল চাপের মুখে 96 বলে 77 রান করে দলের মান বাঁচান আর শেষ ম্যাচে 26 বলে 20 রানের কার্যকরী ইনিংস খেলেন। রিয়াদ সর্বশেষ খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে, তার বদলি হিসেবে যারা নামছেন এখন তাদের চেয়েও রিয়াদের শেষ সিরিজের পারফরমেন্স ভালো ছিল। প্রথম ম্যাচে 48 বলে 31, দ্বিতীয় ম্যাচে 49 বলে 32, শেষ ম্যাচে 9 বলে 8। সিরিজ হারার কারণে তোপ পড়েছিল রিয়াদের ওপর, কারণ তিনি বছরের পর বছর ধরে যে করে যাচ্ছেন থ্যাঙ্কসলেস জব। ভালো করলে যে কাজে বাহবা মেলে না, কিন্তু খারাপ করলেই শুধু খবরদারি। রিয়াদ দল থেকে বাদ পড়ার পর থেকে তার বদলি হিসেবে যারা খেলছেন সবাই পেয়েছেন 7 নম্বর স্লট, কারণ ব্যাটিং অর্ডারের টপ 6 অনেকটাই নির্ধারিত। রিয়াদ তার সর্বশেষ সিরিজগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা সিরিজ 6 নম্বরে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে 4 নম্বরে, জিম্বাবুয়ে সিরিজ 5 নম্বরে এবং ভারত ও ইংল্যান্ড সিরিজ 6 নম্বরে খেলেছেন। অর্থাৎ ব্যাটিং পজিশন নিয়ে কোনো স্টেবিলিটি ছিল না। তা সত্ত্বেও যিনি নিয়মিত রান করে গেছেন তাকে বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের আগে দল থেকে বাদ দেওয়া কি বড় ধরনের ভুল নয়? সময় আছে এখনও, রিয়াদকে দলে ফিরিয়ে চাইলেই সেই ভুলটা শুধরে নিতে পারে বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বকাপ দলের মেন্টর নিযুক্ত হয়েছেন মাশরাফি বিন মর্তুজা এবং অধিনায়কত্ব ফিরে পেয়েছেন তামিম ইকবাল। তাদের দুজনেরই চাওয়া বিশ্বকাপ দলে থাকবে মাহমুদুল্লাহ রিয়াদ। এদিকে সৌম্যের জোড়া উইকেট এবং মেহেদির ব্যাটিং ঝড়ে জিতল বাংলাদেশ। প্রথম প্রস্তুতি ম্যাচে হেরে গেলেও আফগানিস্তান ইমার্জিং দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দাপটে জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। এই ম্যাচেও বল হাতে আলো ছড়িয়েছেন সৌম্য সরকার, এরপর ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান শেখ মেহেদী হাসান। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 40 ওভারে 8 উইকেট হারিয়ে 211 রান জড়ো করে আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ 66 রান করেন জুবাইদ আকবরি। 69 বলের মোকাবেলায় 4টি 4 ও 2টি ছক্কার সহায়তায় এই ইনিংস সাজান তিনি। এছাড়া ইসহাক রাহিমি 31, বাহির শাহ 30 ও শরফুদ্দিন আশরাফ 24 রান করেন। বাংলাদেশের পক্ষে 2টি উইকেট শিকার করেছেন রাকিবুল হাসান ও সৌম্য সরকার। 6.3 ওভার বল করে 35 রান খরচ করেন সৌম্য। 1টি করে উইকেট পান রিপন মণ্ডল, মুশফিক হাসান ও তানজিন হাসান সাকিব। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি, দলীয় 20 রানের মধ্যেই সাজঘরে ফেরেন 2 ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। মাহমুদুল হাসান জয় 11, সাইফ হাসান 26 ও সাদাত হোসেন দীপু 12 রান করে ফেরেন সাজঘরে। ব্যাট হাতে সুবিধা করতে পারেনি সৌম্য সরকারও, 26 বলে 18 রান করে তিনি বিদায় নেন 1টি ছক্কা হাঁকিয়ে। তবে মেহেদী হাসানের সাথে দলের হাল ধরেন রাকিবুল। রাকিবুল 32 বলে 26 রান করে বিদায় নিলেও রিপনকে নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন মেহেদী। 50 বলের মোকাবেলায় 6টি 4 ও 4টি ছক্কায় অপরাজিত ছিলেন তিনি। 12 রান করে অপরাজিত ছিলেন রিপনও। 2 ওভার ও 2 উইকেট হাতে রেখে বাংলাদেশ পৌঁছে যায় জয়ের বন্দরে। এদিকে একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ দল, আফগানিস্তানের পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন ইবাদত হোসেন। আফগানিস্তান সিরিজের বাকি অংশে আর খেলা হচ্ছে না বাংলাদেশের পেসার ইবাদত হোসেন চৌধুরীর। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হাঁটুতে চোট পান ইবাদত, যার ফলে তৃতীয় ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেছেন এই পেসার। দ্বিতীয় ওয়ানডেতে নিজের 10ম ওভারের তৃতীয় বল করার সময় পায়ে টান লাগে ইবাদতের, বল ছোড়ার আগেই মাটিতে পড়ে যান তিনি। পরে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়, এরপর আর বোলিং করতে পারেননি তিনি। এবার বিসিবির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেল সিরিজের বাকি অংশেও মাঠে নামতে পারবেন না ইবাদত, তার পরিবর্তে কাউকে এখনো দলে ডাকেনি বিসিবি। অন্যদিকে বিশ্বকাপের বাছাই পর্বে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। 2বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে দেয় স্কটল্যান্ড। শুধু ওয়েস্ট ইন্ডিজই নয়, বাছাই পর্বে স্বাগতিক জিম্বাবুয়েকেও কাঁদায় স্কটিশরা। সেই স্কটল্যান্ডকে হারিয়ে অবিশ্বাস্যভাবে ভারত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। রোববার ডাচদের 128 রানে হারিয়ে বাছাই পর্ব চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। রোববার জিম্বাবুয়ের হারার স্পোর্টস ক্লাব মাঠে গুরুত্বহীন ম্যাচে 47.5 ওভারে 233 রানে অল আউট হয় শ্রীলঙ্কা। টার্গেট তাড়া করতে নেমে মহেশ থিক্সেনা ও দিলশান মাদুশাঙ্কার তোপের মুখে পড়ে 23.3 ওভারে 105 রানে অল আউট হয় নেদারল্যান্ডস। শ্রীলঙ্কার হয়ে থিক্সেনা 4 আর মাদুশাঙ্কার 3টি করে উইকেট শিকার করেন। প্রিয় দর্শক,
এশিয়া কাপ এবং বিশ্বকাপ দলে কারা কারা মাহমুদুল্লাহ রিয়াদকে দলে দেখতে চান তারা ইয়েস লিখে কমেন্ট করুন, আর যারা মাহমুদুল্লাহকে দলে দেখতে চান না তারা নো লিখে কমেন্ট করুন। প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।